আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার মাহেশকে চিনে একটা রেসিপি শেয়ার করব। আমার রেসিপি ক্রিস্পি বেগুনি আমার তো ইফতারিতে বেগুনি না হলে ইফতারি অসম্পূর্ণ মনে হয় আমার মতো যারা বেগুনি খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন এটা খেতে খুবই মজাদার হয় আর অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকে আশা করি ভিউয়ার্স আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে বেগুনি বানানো শুরু করি বেগুনি বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ লালমরিচ গুঁড়া ওয়ান ফুট চা চামচ হলুদ গুঁড়া আর অ্যাড করছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি টু থার্ড কাপ পানি আস্তে আস্তে অ্যাড করব আর মেশাবো এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এটা একটা স্মুথ বেটার বানাতে হবে ভিউয়ার্স আমার ব্যাটারটা একদম রেডি এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি এটাকে ঢেকে ফাইভ মিনিট রেস্টে রেখে দিব। এখানে আমি বেগুন এভাবে কেটে নিয়েছি টোটাল দশ পিস বেগুন নিয়েছি এখন আমি বেগুনগুলোকে সামান্য লবণ দিয়ে মেখে নিব পাঁচ মিনিট পরে বেগুনির ব্যাটারটা একদম রেডি আমি একটা আঙুল ডুবিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে দেখুন ভিউয়ার্স কি সুন্দরভাবে আঙ্গুল কোট হয়ে গেছে তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন এক টুকরা বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কেমন গরম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এক ড্রপ ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন এটার সাথে সাথে তেলের উপরে ভেসে উঠেছে তার মানে আমার তেলটা পারফেক্টলি গরম হয়েছে এখন এক এক করে বেগুন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে এরকম কালার করে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি আমার সবগুলো বেগুনই ভাজা হয়ে গেছে প্রতিটা বেগুনই দারুণভাবে ফুলকো আর ক্রিস্পি হয়েছে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বেল বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবসময় আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ